বাংলাদেশ থেকে অনেকেই ফেসবুক ব্যবহার করতে পারছে না, তো আজকে আমি দেখাবো আপনারা কিন্তু খুব সহজেই ফেসবুক ইউজ করতে পারবেন। তার আগে যেটা না করলেই না, ভিডিওটা এখনই শেয়ার করে দিন আপনার যে কোনো কাছের ফ্রেন্ড সার্কেলদের, কারণ আপনার একটা শেয়ারে কিন্তু অনেক উপকার হবে। তো যাই হোক, এখান থেকে যেটা করবেন, এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেসবুকে ঢোকার চেষ্টা করতেছি, এখানে আমার ইন্টারনেট কানেকশন আছে, যদিও সিম অপারেটরের ইন্টারনেট নেই, আমি কিন্তু ওয়াইফাই দিয়ে এখানে কাজ করতেছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়াইফাই লাইনটা পুরোপুরি শো করতেছে, বাট এখানে কিন্তু আমার ফেসবুকটা ওপেন হচ্ছে না। তো এখন ফেসবুকটা ওপেন করতে গেলে যেটা করতে হবে, আপনারা ফাইনালি চলে আসবেন ফোনের প্লে স্টোরে, প্লে স্টোরে চলে আসবেন, এখান থেকে ভিপিএন লেগে সার্চ করে দিতে হবে, ঠিক আছে। জাস্ট একটু ব্যাগে চলে আসবেন, ব্যাগে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 111 অর্থাৎ 4টা 1 লেখে এখানে সার্চ করবেন, অথবা আপনারা এখান থেকে ভিপিএন লেখে সার্চ করে দেবেন। এখানে কিন্তু অসংখ্য ধরনের ভিপিএন পেয়ে যাবেন, এখান থেকে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারবেন, এটা 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 যে কোনো একটা ভিপিএন। তো এখান থেকে জাস্ট আমি সুপার ভিপিএন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনি জাস্ট এখান থেকে ভিপিএনটা ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে জাস্ট এখানে একটু কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে, তারপরেই কিন্তু আপনি চাইলে হ্যাঁ ফেসবুক মেসেঞ্জার টুইটার ভাইবার যে কোনো মাধ্যম কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে জাস্ট একটা অ্যাটাচ লেটারটা ক্লোজ করে দিন, ক্লোজ করে দেওয়ার পর এখান থেকে যে একটা অপশন পেয়ে যাবেন জাস্ট এখানে চলে আসুন। আপনাদের এখানে ফার্স্টে অটো সিলেক্ট হয়ে থাকবে, ঠিক আছে, এখান থেকে অটো সিলেক্ট হয়ে থাকবে, আপনারা জাস্ট এখান থেকে ইউএসএ এই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। তো যখন আপনারা এখানে ক্লিক করে দেবেন তখন জাস্ট এখানে 10-15 সেকেন্ড একটু লোডিং হবে, তারপরে কিন্তু ইনস্ট্যান্ট আপনার ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। আমি জাস্ট একদম লাইভ দেখিয়ে দিচ্ছি, আর প্লিজ ভিডিওটা আপনার যে কোনো কাছের ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দিন যারা ফেসবুক ব্যবহার করতে পারতেছে না। তো এখান থেকে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করার পরে আমাদের কিন্তু এখানে একটা বাতি ইস্যু হবে জাস্ট ভিপিএন, ঠিক আছে, যে আমার কিন্তু ভিপিএনটা অলরেডি কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো জাস্ট এখন আমি এখান থেকে ব্যাগে চলে যাব, ব্যাগে চলে যাওয়ার পরে এখন যদি আমি ফেসবুকে প্রবেশ করি জাস্ট ফর ওয়েট, এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফেসবুকটা ওপেন হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই যে কোনোভাবেই কিন্তু আপনারা ফেসবুক ইউজ করতে পারবেন, কারণ আপনারা ইতিমধ্যে অনেকে জানেন যে আমাদের কিন্তু বাংলাদেশের সাইবার ডাউন করে দেওয়া হয়েছে, অনেকে কিন্তু ফেসবুক ব্যবহার করতে পারতেছেন না। তো আপনারা চাইলে কিন্তু জাস্ট এই কাজটা করলেই কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো জায়গার থেকে কিন্তু আপনারা অর্থাৎ বাংলাদেশ থেকে কিন্তু আপনারা ফেসবুক ইউজ করতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ভিডিওটা আপনারা যে কোনো কাছের ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দিতে পারবেন, কারণ আপনার একটাই শেয়ারে কিন্তু অনেক উপকার হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।